স্বজনদের কাছে ফিরে এভাবেই কান্না করছেন জেলেরা কারণ তারা এক অনিশ্চিত জীবন থেকে ফিরেছে ফিরেছে ভয়ঙ্কর এক গল্প পেরিয়ে গত উনত্রিশ সেপ্টেম্বর কক্সবাজার থেকে অ্যাফবি মায়ের দোয়া নামে একটি ট্রলারে সাগরে মাছ ধরতে যায় ষোলো জন জেলে সাগরে মাছ ধরার সময় গত পাঁচ অক্টোবর ট্রলারে হানা দেয় ডাকাত দল তিনটি ট্রলারে করে আসা ডাকাত দল সবকিছু লুট করে নিয়ে যায় তাদের নিয়ে যায় জ্বালানি তেলো পিটিয়ে আধা মরা করে জেলেদের ট্রলারের ভেতর বরফ স্টোরে বন্ধ করে ছেড়ে দেয় সাগরে সাগরে ছেড়ে দেওয়ার পর ট্রলারটি ভাসতে ভাসতে সাত অক্টোবর ফিরে যায় মিয়ানমারের রাখেন রাজ্যের সাগর উপকূলে সেখানে ওঠার পর তারা স্থানীয়দের কাছ থেকে খোঁজখবর নিয়ে আত্মসমর্পণ করেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ঘাঁটিতে এরপর আরাকান আর্মি তাদের চিকিৎসা সেবা ও খাবারের ব্যবস্থা করে ঘাঁটিতে আশ্রয় দেন বাংলাদেশের জেলেদের আশ্রয় দেওয়ার পর বিজিবির সাথে যোগাযোগ করে আরাকান আর্মি পরে বিজিবির সাড়া পেয়ে সোমবার নাপনদীতে বিজিবির হাতে হস্তান্তর করে জেলেদের মঙ্গলবার টেকনাপ টু বিজিবির কার্যালয়ে স্বজনদের কাছে ফিরে এসে তুলে ধরেন ডাকাত দলের নিষ্ঠুরতার গল্প এক টলার লোককে অনেক মারধর করছে মারধর করে কলের ভিতরে ঢুকে ফেলছে প্যারাক মারা ঢুকার পরে ঢুকার পরে আমাদের প্যারাক মার দিয়েছে এরা মাছ তাল জাল আমাদের জাল ছিল মাছ নিয়ে গেছে জাল নিয়ে গেছে তেল নিয়ে গেছে সব কিছু মানে কি এদের বুটে পারগার ফেলছি পারগাড়ার পরে আমাদের কি কলের ঢুকে মানে এরা বাইরের দিকে বুট চলায় কোন দিকে না কোন দিকে চলাই আমরা যাই না

জেলেরা অক্ষত ফিরে আসাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও ট্রলার হারিয়ে দিশেহারা মালিক তিনি ট্রলার ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এখন মানুষগুলো পাইছে কিন্তু আমার ট্রলার কোন খোঁজ খবর নাই আমার টলারে এখন কি পরিমাণ লস হতে আমার টলার ম্যাক্সিমাম কম ঘুরি ধরলে আমার টলার পঞ্চাশ লাখের উপর আছে জালকানি যে মালামাল সহকার ট্রলার সহ আমি এটা সরকার কাছে সহযোগিতা করি যদি আমার মানুষ তো ফেরত পাইছি আলহামদুলিল্লাহ যদি আমার যদি কোনো সহযোগিতার মাধ্যমে আমি পাই আমার জন্য উপকার বা আমার বাড়িঘর চালার জন্য আরকান আর্মি স্বীকৃত কোনো সরকার বা বাহিনী না হলেও মিয়ানমারে তাদের সাথে কীভাবে যোগাযোগ রক্ষা করে এমন প্রশ্নে বিজিবির এই কর্মকর্তা বলছেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা সীমান্তে রই পারে যে কারোর সাথে যোগাযোগ রক্ষা করেন এ বিষয়ে আইনে কোনো বাধ্যবাধকতা বা বিজিবির পক্ষ থেকে কোনো সমস্যা নেই বলে জানান তিনি তিনি জানান জেলেদের ফেরত দিলেও ট্রলারটি কুলে আটকে যাওয়ায় ফেরত পাঠাতে পারেনি আরকান আর্মি মেকানিজমটা কি বর্ডার মেকানিজম হচ্ছে সীমান্তের এই পারে কারা আছে ওই পারে কারা আছে তাদের সাথে যোগাযোগ এখন সীমান্তের ওই পারে যারাই আছে তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে সে আমি আগেই বলেছি সে যে বাহিনীর হোক যে সংস্থারই হোক কারণ তারা আমাদের বর্ডারের ওই পাশে আছে এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট পরস্পর স্বাস্থ্য সংশ্লিষ্ট যে কোনো বিষয় যদি আমাদেরকে সমাধান করতে হয় তাহলে তাদের সাথেই যোগাযোগ করতে হবে এর কোনো বিকল্প নাই এই যে জেলেদের যে আমরা ছাড়িয়ে নিয়ে আসলাম এটা তাদের সাথে যোগাযোগ ছাড়া কি ছাড়িয়ে আনা সম্ভব ছিল ছিল না সুতরাং এতে কোনো বিরূপ প্রভাব পড়ার কোনো কথা নাই কারণ এটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম সবাই জানে এবারের ঘটনাটি ভিন্ন হলেও সম্প্রতি নদী ও বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের বারবার ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে আরকান আর্মি ও জান্তা সরকারের বাহিনী উভয়েরই টার্গেট বাংলাদেশের জেলে এসব নিছক সীমানা অতিক্রম নাকি ভিন্ন কোনো পরিকল্পনা তা নিয়ে প্রশ্ন উঠছে সীমান্ত জনপথে আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার